বিওয়াস আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমরা আজ একটি টিন সেট বিল্ডিংয়ের ডিজাইন নিয়ে হাজির হয়েছি। তো পুরো ভিডিওটি না টেনে দেখুন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন আসলে কিভাবে আমরা এই টিন দিয়ে এভাবে করেছি এবং কিভাবে করা হয়েছে। তো সব নিয়ে বিস্তারিত, তো আমাদের এই বিল্ডিংটি কিন্তু প্রস্থ 22 ফিট, তো 11 ফিট বাই 12 ফিট রুম, এবং সামনে একটি প্রবেশ রুম করা হয়েছে, এটি হলো 10 ফিট বাই 8 ফিট। তো এখানে কিন্তু পুরাতন গড় ছিল, 2 রুমের একটি গড় টিন সেট। তো এখানে টিনটা আমরা ঠিক রেখে বা সামনে বারান্দাটা ডালাই দিয়ে এই ডিজাইনটি আমরা করেছি। তো আপনারা চাইলে এই ডিজাইনটি করে নিতে পারেন বা এরকম দেখতে পারেন এই ডিজাইনটি কীভাবে করা হয়েছে। তো এখানে আমরা একটি পোর্স দিয়েছি এবং এখানে একটি বারান্দা করা হয়েছে। তো এই ডিজাইনগুলো যদি আপনাদের বিল্ডিংয়ে করতে চান এবং করতে পারেন, এই যে দেখেন পিছনে আমাদের টিনটা দেখা যাচ্ছে, এবং যতটুকু নতুন জায়গা দেখতেছেন এখানে অতটুকুই কিন্তু আমরা এই সিস্টেমে বাড়িয়ে নিয়েছি। তো আমাদের এখানে কত টাকা খরচ হয়েছে বা আপনারা যদি করেন কত টাকায় করতে পারবেন, তো পুরো ভিডিওটি দেখলে এবং আমি বলে দেব যে কত টাকায় এই পর্যন্ত কাজটা খরচ কত টাকা হয়েছে। তো আসলে ভাই একটা জিনিস আমি মনে করি যে অনেকেই অনেকভাবে করেন, বা এটাও কিন্তু আপনারা সাথ দিয়ে যদি করতেন আসলে সেম খরচই হইতো। দেখা যায় এখানে কি আমরা কাজটা কী বাড়িয়েছি যে একটি পোর্স শুধু, আর যা কিছু আছে যদি আপনি সামনে বারান্দাটা সাথ দিয়ে করতেন তাহলে তো সব কিছু আপনি এভাবেই করতেন। তো আমরা শুধু আসলে টাকা খরচ করলে এই সব কিছু হয় না। তো কোন জায়গায় কী করতে হবে যদি আপনারা ফলো করতে হবে, যে আমরা কোন জায়গায় কী করলে বিল্ডিংটা সুন্দর হবে, সবসময় আমি বলে থাকি ভাই কাজের ফিনিশিংটা দেখেন। এখানে কিন্তু এই কলামগুলো আমরা প্লাস্টার করা ছিল পুরাতন, এগুলোকে ভেঙে আমরা নতুন করে করেছি, কারণ এগুলা তেমন একটা সঠিক ছিল না। আসলে আপনার কাজটা যেরকমই হোক, ছোটো এবং বড় যাই হোক, ডিফেন্স করে যে আমার কাজের কোয়ালিটিটা কীরকম এবং কাজের ফিনিশিংটা কীরকম। আপনি যদি কাজের ফিনিশিংই সুন্দর না করেন বা ভালো না করেন, কিন্তু যেরকম কাজই করেন না কেন আপনার কাজটা সুন্দর হবে না। আসলে অনেক সুন্দর করলেন কিন্তু কাজের কোয়ালিটি ভালো হলো না বা কাজের ফিনিশিংটা সুন্দর হলো না, সেক্ষেত্রে কিন্তু আপনার বিল্ডিংটা আসলে বা যে কাজই করেন কিন্তু সুন্দর হবে না। তো এখানে আমাদের পোস্টটা দেখেন, আসলে অল্প জায়গার মধ্যে এই পোস্টটা করা হয়েছে, যেহেতু এখানে সামনে একটি উঠোন থাকতে হবে এই জন্য এটাকে বেশি বাড়ানো হয় নাই। এটাকে জাস্ট আমরা প্রায় 1 দেয়াল থেকে 1 ফিট দূরে আমরা এই পোস্টটা করেছি। দেখেন ভিতরে কিন্তু পাকা, আসলে বাহির থেকে বোঝাই যায় না যে এটি কীভাবে করা হয়েছে। আসলে এটা কিন্তু একটা অল্প খরচের মাধ্যমে এই ডিজাইনটি করা যেতে পারে বা করতে পারেন। তো এখানে দেখেন 1 ফিট জায়গা শুধু আমরা বাড়িয়েছি, টোটাল 1 ফিট গ্যাপ, এই জায়গা 1 ফিট গ্যাপ দিয়ে আমরা এই চালটা বাড়িয়েছি। চাইলে আপনারা বড় করে করতে পারেন, ছোটো করে করতে পারেন। আর যেখানে এই যে এখানে আমরা বারান্দার ছাদ দিয়েছি, এই ছাদের অংশটুকু দেখতেছেন, আর এই যে আমাদের ছাদগুলো দেখতেছেন এগুলো কিন্তু আমরা, আমার একটি ভিডিও দেওয়া আছে, এগুলো কিন্তু 4 ইঞ্চি ডালাই হয়, যেহেতু বারান্দার ছাদ এগুলো কিন্তু 4 ইঞ্চি বা 4.5 ইঞ্চি বা যে যেরকমভাবে দিতে পারেন এগুলো দিতে পারেন। তবে আমরা 4 ইঞ্চি করে এই ডালাইটা দিয়েছি। এবং এই রুমগুলো দেখেন, আসলে এই যে দুইটা রুম দেখতেছেন, এই দুইটা রুম কিন্তু পুরাতন, এটাতে সব কিছুতেই কিন্তু টাইলস করা হবে। যখন টাইলস করা হবে এবং রং করা হবে আমি পরবর্তীতে আরও একটি ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চাইলে আপনারা এরকমভাবে করে নিতে পারেন। তো এখানে দেখো এটা ঠাকুর ঘর, তো এরা এখানে একটি ঠাকুর রুম করা হয়েছে, এবং এখানে বারান্দা দেখলেন, বারান্দাটা 2.5 ফিট এবং এখানে 8 ফিট বাই 10 ফিট এখানে একটি রুম, ছোট রুম যেটা পকেট রুম বলে থাকে। এখানে একটি জানালা দেখেন, এখানে জানালাটি হলো 3 ফিট বাই 4 ফিট, যেহেতু ছোট্ট রুম জানালাটিও ছোটো করেই দেওয়া হয়েছে। এবং এখানে সামসাইট আছে, অনেক কিছু রাখা যাবে রুমের ভিতরে, সামসাইটটি করা হয়েছে। তো দেখেন এখানে কিন্তু ডালাই দেওয়া, এবং এই যে দেখেন এই পুরাতন দেয়ালটা কিন্তু এটাকে আমরা ভেঙে একটু প্রায় 2 ইঞ্চি জায়গা ভেঙে এই দেয়ালে আমরা রডটি ঢুকিয়ে ডালাই দেওয়া হয়েছে, যেহেতু এদিকে যাতে লিক না করে পানি না ঢুকে। অনেক সময় দেখা যায় এই পুরাতন ডালাই দিকে অনেক সময় পানি লিক করতে পারে, এজন্য একটি ভেঙে একটু ডালাইটাকে কেটে তারপর এখানে রড ঢুকিয়ে এরপর ডালাইটা দেওয়া হয়েছে। আর এখানে দেখেন এই
রুমটি, একটা বেডরুম দেখলেন, এগুলা কিন্তু 11 ফিট বাই 12 ফিট এই রুম, কারণ আমি বলেছি যে প্রস্থ হলো এটির 22 ফিট এবং রুমটি 11 ফিট বাই 12 ফিট করে। আর এই যে দেখেন এই দেওয়ালটা আমরা নতুন করে দিয়েছি, এটা কিন্তু আগে ছিল না, এটা একটি রুম ছিল, এখানে আমরা এখন আলাদা করে নিয়েছি 2টা রুম এবং পিছনে কিচেন রুম করা হবে। এখানে এই যে জায়গা দেখতেছেন পিছনে কিন্তু কিচেন রুম এবং বাথরুম এবং ডাইনিং রুম পিছনে করা হবে। তো আমাদের এটাতে কিন্তু টোটাল খরচ হয়েছে, যে আমরা যতক্ষণ জায়গা আপনারা দেখলেন বাড়িয়েছি এই জায়গাটুকু, তো টোটাল খরচ হয়েছে প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। আপনারা 2.5 থেকে 3 লক্ষ টাকায় এতটুকু কাজ করতে পারেন আপনারা যতটুকু দেখলেন। এখন আপনারা যদি টাইলস করেন সেটা আপনাদের আলাদা খরচ হবে, বা আপনার চাহিদা অনুযায়ী এই খরচটা হবে। তো দেখেন এখানে ছাদের উপরে আসলে অনেকেই বলে থাকেন ভাই ছাদের উপরটা কীরকম কমভাবে করলেন, আমরা কিন্তু বুঝতে পারছি না। তো দেখেন এখানে কিন্তু আমরা আলাদা একটি স্টেপ বাড়িয়েছি, যেহেতু ছাদটা তো আমাদের 8 ফিটে ডালা, এখানে একটু স্টেপ বাড়িয়েছি 1 ফুট, যাতে ছাদটি 10 ফিটে বোঝা যায়, এই জন্য ছাদটাকে প্লাস ডালে তারপর এই জায়গাটা বাড়িয়েছি। তো এখানে দেখেন এই যে পুরাতন টিন, এখানে কিন্তু আমরা এই একটা এর ধরে প্লাস্টার করে দিয়েছি, যাতে কোনো সময় ভিতরে পানি না প্রবেশ করতে পারে বা পানি যাতে লিক না করে। তো এটা আপনারা অবশ্যই ভালো দক্ষ কারিগর দিয়ে আপনারা কাজটা করাবেন। আর যদি কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই আমার কে কমেন্ট করবেন, তো আমি আপনাদের যে কোনো পরামর্শ দিতে পারবো। বা কাজটি যদি 2 তলা করেন আমাদেরকে দিয়ে নিচ থেকে 2 তলা, তাহলে আমরা কিন্তু কাজটাও করে দিতে পারবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।